আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সবাইকে স্বাগতম। আগের লেকচারগুলোতে আমরা ড্রয়িং এর বেসিক সম্পর্কে জানছি, তো আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ড্রয়িং প্র্যাকটিসিং। তো ড্রয়িং প্র্যাকটিসটা হচ্ছে আমার ড্রয়িং শেখার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি আমরা ড্রয়িং প্র্যাকটিস করব, তত বেশি আমার ড্রয়িং এর ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া শুরু করবে। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমরা একটা খুবই সিম্পল একটা অবজেক্ট সিলেক্ট করছি, যেটা হচ্ছে আমরা ভিউগুলো ড্র করব। তো এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। তো এটা আমার অর্থোগ্রাফিক ভিউ গুলো ড্র করতে হবে, মানে টপ ভিউ, ফ্রন্ট ভিউ এন্ড হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ভিউটা ড্র করতে হবে। তো আমরা শুরু করে দেই। তো প্রথমে হচ্ছে আমরা শুরু শুরু করবো হচ্ছে টপ ভিউ দিয়ে, মানে এই যে আমার আইসোমেট্রিক ভিউটা, এটা আমার টপ ভিউ থেকে শুরু করবো আমরা। টপ ভিউ মানে উপর থেকে দেখবো জিনিসটাকে। উপর থেকে দেখি তাহলে কি দেখবো আমরা? উপর থেকে দেখলে কিন্তু জাস্ট এই যে আমার এই এজ গুলো দেখা যাবে। তাহলে খেয়াল করি, যদি উপর থেকে দেখা শুরু করি আমরা, দেন কিন্তু আমরা এই 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 লাইনটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এরকম দেখতে পাবো, এটা দেখতে পাবো, দেন হচ্ছে এটা দেখতে পাবো আমরা, তারপর সেম ভাবে আমরা এইটাও দেখতে পাবো, এটা দেখতে পাবো আমরা। দেখা যাচ্ছে লাইন কোথায় ড্র করতে হয় এইটা কিন্তু সম্পর্কে আমরা পুরো একটা ভিডিও বানাইছি, হোয়ার টু ড্র লাইন। সো এটা যদি আমরা দেখি নিই তাহলে আমাদের অনেক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো আমরা উপর থেকে বলো এখানে থাকা এটা দেখতে পাবো, আবার কিন্তু আমরা এটাও দেখতে পাবো, এই লাইনটাও দেখতে পাবো, রাইট? এদিকে আমরা কি দেখতে পাবো? এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা কিন্তু দেখতে পাবো না, কারণ হচ্ছে কি আমরা উপর থেকে তাকাচ্ছি। যখন আমরা উপর থেকে তাকাবো তখন উপর নিচে কোনো লাইন আমরা দেখতে পাবো, আবার যখন আমরা ফ্রন্ট দিক থেকে তাকাবো তখন কিন্তু এই যে এদিকে এদিকে কোনো লাইন আমরা দেখতে পাবো না। এটা আমরা আসবো, আস্তে আস্তে আসতেছি, সমস্যা নাই। আমরা এই লাইনটা দেখতে পাবো, সেম ভাবে আমরা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, এটাও দেখতে পাবো, ঠিক আছে? এই মোটামুটি আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা যদি খেয়াল করি যে এই যে আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমার কিন্তু এইটার সাথে লেগে যাবে উপর থেকে, তখন দেখবো আমরা, যখন আমরা উপর থেকে দেখবো তখন আমার মনে হয় যে এটা থেকে এখান থেকে শুরু হয়ে গেছে, এখান থেকে একটা ব্রেক আছে, এটা কিন্তু আমি বুঝতে পারবো না। মনে হবে যেমন সেম ভাবে কি এখান থেকে এটা এটা আবার অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে, পুরোটা আমরা একসাথে দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা দিলে এখন এই জিনিসটা এখানে ড্র করার চেষ্টা করি ভিউটা, তাহলে কেমন হয় আমরা একটু খেয়াল করি। তো আমরা ড্র করার জন্য একটু স্কেল ব্যবহার করি, যাতে সহজ হয় জিনিসটা, মানে স্ট্রেট হয়। সহজ তো ঠিক না, এমন হচ্ছে কেন? যাই হোক, স্কেলটা গেল কোথায় আমার? 0 ডিগ্রি আয়, আচ্ছা যাই হোক। তো আমরা যদি এটা টপ ভিউটা ড্র করার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি আমরা? এই লাইন গুলো পাচ্ছি, যে আমি লাল কালি দিয়ে দেখাই দিচ্ছি, লাল কালি দিয়ে। সো আমরা এগুলো এখন ড্র করে ফেলি, কেমন? তো প্রথম হচ্ছে এইটুক, তাহলে এইটুক ধরে এখানে আগে শুরু করি আমরা। তো এইটুক ধরে আসলাম আমি, এই এতটুকু আসলাম, দেন হচ্ছে কি আমার আরো একটু আছে, এটা কিন্তু একসাথে একসাথে হয়ে যাবে। সো আমার এটা ধরে সবকিছু এতটুকু পেলো, মানে হচ্ছে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরোটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে। দেন হচ্ছে কি আমার যদি খেয়াল করি এটা পাবো আমরা এইটুক। সো আমরা এইটুক একটু দেখাই দিই, মোটামুটি একটা আন্দাজ করে দিই যে এই যে ঠিক নেই, এখানে আমার কোনো ডাইমেনশন দেওয়া নেই। সো পুরোটাই আমার ফ্রি হ্যান্ড ড্রয়িং, আর প্র্যাকটিসে করতে যে ফ্রি হ্যান্ড এবং ডাইমেনশন লেস হওয়ার কারণে কিন্তু আরো ফ্রি হ্যান্ড হয়ে গেছে, এটা আমার ইয়াটা বেড়ে গেছে, ফ্লেক্সিবিলিটিটা বেড়ে গেছে। তো এইটুক ধরলাম হচ্ছে আমরা এই লাইনটা, দেন হচ্ছে কি আমার ভিতরে একটু আসবে। সো আমরা এটাকে ভিতরে একটু আনি, তারপরে কি হচ্ছে আমার এদিকে একটু গেছে আবার। সো আমার এখানেও কিন্তু আসবে, তো এটাকে আমরা দেখাই হচ্ছে এরকম দেখাই, তারপরে কি হচ্ছে আমার আবার কিন্তু আমার এই লাইনটা এখন পাচ্ছি আমরা। সো আমরা এই লাইনটা আঁকে ফেলি, দেন হচ্ছে কি আমার আবার এরকম একটা ইটস পাচ্ছি আমরা আগের মতো, এইটার মতো আর কি, কারণ যেহেতু এটা সিমেট্রিক হচ্ছে আমার, এখানে যদি খেয়াল করি সিমেট্রিক। দেন কিন্তু আমরা কি পাবো, এই যে এরকম একটা লাইন, এই যে এই লাইনটা পাবো স্ট্রেট পুরো, এখান থেকে শুরু হবে একদম আমার এখানে যা শেষ হবে। সো এটা আমরা ড্র করে ফেলি উইথ, আমরা একটু স্কেলের হেল্প নিই, তাহলে আমাদের স্ট্রেট হবে লাইনটা, তো ভাই এটা কেটে সমান হবে অবশ্যই। দেন হচ্ছে মোটামুটি ধরতে পারি এরকম একটা লাইন আমরা পেয়ে যাব। তো এ হচ্ছে মোটামুটি আমার এতটুকু ভিউ পেলাম, মানে এখান থেকে শুরু করে এতটুকু পেলাম। তো এখন যদি আমরা খেয়াল করি এই লাইনগুলো কিন্তু পাবো, এই যে এই লাইন, এই লাইন, এই লাইন, মোট কথা দেখেন আমি লাল কালি দেখাই যে এই লাইনগুলো আমরা পাবো। জাস্ট এখন ড্র করি আমরা, এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং আমি করতেছি। সো এতটুকু পাবো, যদি এখান থেকে খেয়াল করি যে এটুকু পাবো। সো আমরা এটাকে ড্র করে ফেলি, এই যে এইটুক ড্র করলাম আমি এইটুক অংশটাকে। সেম ভাবে আমি যদি খেয়াল করি এইটুক এখানে একটা পাবো আমরা, এই যে এই অংশটা পাবো। সো এটা আমি ড্র করে ফেলি, এর সাথে একটু সমান রাখার চেষ্টা করি আমরা, মানে ভিডিও দেখে মনে হচ্ছে সমান আর কি।
সমান মানে হচ্ছে চাইলে আমরা স্কেল দিয়ে ড্র করতে পারি, স্কেল দিয়ে ড্র করলে সুন্দর হবে জিনিসটা। তারপর যদি খেয়াল করি আমরা কিন্তু এই লাইনটা দেখতে পাবো। সো এই লাইনটা দেখতে পাওয়া মানে হচ্ছে আসলে এটাকে যোগ করে দেওয়া, নাথিং বাট এটাকে যোগ করে দেওয়া। তো আমরা সেম ভাবে কি এই লাইনটা দেখতে পাবো, দেখতে পাওয়া মানে আসলে কি এই লাইন যোগ করে দেওয়া। তো এই মোটামুটি এটা হচ্ছে আমার টপ ভিউ, টপ ভিউ আমার কমপ্লিট। ঠিক আছে, আর কোনো ভি বাকি আছে, সরি এখানে কোনো লাইন বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। তো এরপরে হচ্ছে আমি ড্র করবো হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমার টপ ভিউ লিখে দিই আমরা। আসলে নিচে লেখার নিয়ম, জায়গা তো না, এখানে লিখে দিই আপাতত টপ। তো আমরা এখন ড্র করবো হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউটা। ফ্রন্ট ভিউ ড্র করার ক্ষেত্রে আমাদের একটু করতে হবে, সরি আমরা করবো কি প্রজেকশন মেথড নিব, এখান থেকে প্রজেকশন নিব আমরা, প্রতিটা জিনিসের প্রজেকশন নিব। প্রজেকশনটা কিভাবে নিতে পারি আমরা, এটা নিব হচ্ছে আমরা এই যে করেসপেন্ডিং এগুলা প্রজেকশন নিবে হবে, কারণ হচ্ছে আমার এই সেম প্যারামিটার গুলো কিন্তু এদিকেও আসবে। তো আমরা প্রজেকশন নিচ্ছি, এখানে প্রজেকশন নিব আমরা, এটার প্রজেকশন নিচ্ছি জাস্ট খালি ডট ডট লাইন দিয়ে আমি। সেম ভাবে আমরা এই লাইনটা নিই, তাহলে আর দরকার হবে না। শেষ, আমি স্কেল ব্যবহার যেখানে করিনি সেখানে কিন্তু একটু উল্টা পাল্টা হয়েছে, যেখানে স্কেল ব্যবহার করছি সেখানে কিন্তু সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আমরা এটাকে কনফিউজ না হই। তো আমরা এখানে হচ্ছে ড্র করবো হচ্ছে এই ইয়া দিয়ে মধ্যে আমার ভিউ, এটাকে ধরতে আমরা ফ্রন্ট সাইড বলছি, এটাকে ধরতে আমরা ফ্রন্ট সাইড। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা ফ্রন্ট সাইড বলতেছি। তো আমরা এটা যদি এখন ড্র করার চেষ্টা করি, এখন আমরা এইটাকে মিশাই দিই। উপরে যেগুলো দেখছিলাম আমাদের যেহেতু টপ ভিউ ড্র করা শেষ, সেটা আমরা মিশাই দিই। এখন আমরা ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে কি দেখতে পাবো, অবশ্যই আমরা এই লাইনটা দেখতে পাবো। প্রথমে দেখা যাচ্ছে কি এই লাইনটা দেখতে পাবো, দেখা যাচ্ছে আমরা এই লাইনটা দেখতে পাবো, দেখা যাচ্ছে কি আমরা এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, আর এই লাইনটা দেখতে পাবো। মোটামুটি এটা হচ্ছে আমার ভিজিবল লাইন, মানে মোটামুটি চিন্তা করলে। সো এটা আমরা ড্র করার চেষ্টা করি এখন এখানে, তাহলে কেমন হচ্ছে আমার ব্যাপারটা। তো আমরা প্রথমে এই লাইনটা ড্র করি। সো এই লাইনটা ড্র করবো আমরা একটু স্কেলের সাহায্য নিই, তাহলে হয়ে গেল স্কেলটা আমার, স্কেলের হেল্প নেই, দ্রুত স্কেলটা আমার 0 ডিগ্রি দেয়, এই তো আসছে 0 ডিগ্রিতে। সো আমরা প্রথমে এটাকে এখানে নিই, তো এটা আমরা অন্য একটা কালি ইউজ করি, এটা এই কালিতে ইউজ করি। তো এটা কিন্তু আমার এটা সমান হবে, এটা দিচ্ছে সমান হবে। সো আমরা এটাকে এখান থেকে নিয়ে জাস্ট এই পর্যন্ত ড্র করে ফেললে আমার হয়ে যাচ্ছে। যেমন প্রজেকশন নিতে ইজিটি আমার, সহজটা হচ্ছে আমার যখন প্রজেকশন নিব ড্র করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে আমার জন্য। দেন হচ্ছে কি আমরা এই লাইনটা পাবো, তো এই লাইনটা আমরা ড্র করে ফেলি, এই লাইনটাও পাবো। সো এই লাইনটা আগে ফ্রি হ্যান্ডে ড্র করে ফেলি আমরা এই লাইনটা। সো ফ্রি হ্যান্ডে যদি ড্র করি তাহলে এটা হচ্ছে এই মোটামুটি, এই যে এটা জাস্ট। দেন হচ্ছে কি আমরা এটা চিন্তা করতে পারি, আর একটু লম্বা চিন্তা করি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এই লাইনটা ড্র করে ফেলি, এই যে এই লাইনটা, এই লাইনটা ড্র করে ফেললাম। এখন হচ্ছে আমরা যদি খেয়াল করি আমরা হচ্ছে এখন এই লাইনটা দেখতে পাবো, আমরা এই লাইনটা এখন ড্র করে ফেলি ফ্রি হ্যান্ডে। সো ফ্রি হ্যান্ডে ধরে হচ্ছে এতটুকু আসবে, সাপোজ এতটুকু। দেন হচ্ছে আমরা পাবো হচ্ছে এই লাইনটা, মানে ভিজিবল অ্যাঙ্গেল আজকে ড্র করে ফেলি, খুবই ইজি কিন্তু এটা, মানে এটা এই এই ভিউটা অনেক ইজি ছিল, এই জন্য আমাদের ড্র করতে খুব বেগ পেতে হচ্ছে আমার। দেন হচ্ছে কি পাচ্ছি আমরা, এই যে লাইনটা আমার, এই যে খাড়া লাইনটা ভার্টিক্যাল লাইনটা, এটা আমরা ড্র করে ফেলি। সো ভার্টিক্যাল লাইনটা ড্র করে ফেলি, এই হচ্ছে মোটামুটি আমাদের ভিউটার একটা স্কেলেটন দাঁড়াই গেছে আমার। কিন্তু যদি খেয়াল করি আমরা এখানে আরো কিছু ড্রয়িং বাকি আছে আমার, যে এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা খেয়াল করি আলাদা একটা কালিতে দেখার চেষ্টা করি আমি এটাকে, এই যে ও সরি আমার এটাকে বাদ দিতে হবে, তাকে এদিকে নেই না, এই লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি যদি এপাশ থেকে ফ্রন্ট থেকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু এই লাইনটা দেখতে পাবো না, যেটা আমি সরাসরি দেখতে পাবো এটাকে আমরা হিডেন লাইন বলবো। সো আমরা এটা কিন্তু হিডেন লাইন দিয়ে দিবো। আমি যদি খেয়াল করি এটা কিন্তু একটু উপরে আছে, মানে একেবারে কিন্তু এখানে নাই, একটু উপরে আছে। সো আমরা এই উপরে এটার জন্য একটা হিডেন লাইন দিব, এই এই লাইনটার জন্য। সো একটা হিডেন লাইন ড্র করে ফেলি আমরা, এটা আমরা অন্য একটা কালি ইউজ করি, লাল কালি থাকুক আমাদের মোটামুটি। তো এটা হচ্ছে আমার হিডেন লাইনের লাইন আমি ড্র করতেছি, এটা হচ্ছে কেন এই লাইনটার জন্য। তো আবার যদি খেয়াল করি এখানে যখন আমি ফ্রন্ট সাইডে দেখবো আমি কিন্তু এই লাইনটা দেখতে পাবো না, এই লাইনটা দেখতে পাবো, এটা কিন্তু মিস করবো আমরা, এটা কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, সো এটার জন্য আমরা একটা সেম ভাবে এখানে একটা আসবেন। সো আমার এটার জন্য একটা হিডেন লাইন হবে।
সো এটা হবে আমার এটা করেসপন্ডিং, সো আমরা এটাকে মোটামুটি এরকম ভাবে লিখতে পারি যে এটা হচ্ছে হিডেন লাইন। হিডেন লাইন দেওয়ার যে আমাদের মানে কি বলবো মানে নিয়ম স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে কিন্তু আমরা দিব। আমি জাস্ট খালি এখানে কিন্তু ফ্রি হ্যান্ডে একটু ডট করে মানে ড্র করে দিলাম, বাট আমরা চাইবো একটু যাতে একেবারে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে ড্র করা হয়। সো এটা হচ্ছে আমার হিডেন লাইন। দেন আমার হচ্ছে তাহলে এখন মোটামুটি আমাদের ফ্রন্ট ভিউ শেষ, এখন আমরা যাবো হচ্ছে রাইট সাইড ভিউতে। তো রাইট সাইড ভিউর জন্য আমরা আবার সেম ভাবে আমরা কি করবো, প্রজেকশন নিব আগের মতো করে, প্রজেকশন নিব তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। যদি আমার প্রজেকশন নেই তাহলে এখানে ভার্টিক্যাল আমাদের সরি হরিজন্টাল পজিশন লাগবে, এটা এখানে নিয়েছিলাম ভার্টিক্যাল পজিশন নিয়েছিলাম, তাহলে একটা লাইন গেল আমার। সেম ভাবে এটার একটা পজিশন নিই আমরা, প্রজেকশন নেই, সেম ভাবে আমরা এখান থেকে প্রজেকশন নেই, প্রজেকশন নেই, এখন ভিউ ড্র করা শুরু করে দিই। তাহলে আমার মোটামুটি এই লাইনগুলোর মধ্যেই থাকবে হচ্ছে আমার কি ভিউ থাকবে। এই প্রজেকশন নিলে আমার ইজি হয় এটাই, আর যেমন ডাইমেনশন গুলো ইজি হয়ে যায় প্রজেকশন নিলে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে এখান থেকে দেখার চেষ্টা করি, আমি এটাকে বাদ দিয়ে দিই না, বাদ দিয়ে দিই এই পাশ থেকে রাইট সাইড বলতে আমার এটা বসে রাইট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড আসলে রাইট। তো আমরা এখন এই লেফট সাইড সরি ফ্রন্ট সাইডের এটা আমরা মিশাই দিই, কারণ তার ডাক্তার আমার এখন বুঝতে সুবিধা হয়ে যাচ্ছে আমার, এই জন্য আমি ফ্রন্ট সাইডটা মিশাই দিচ্ছি। তবে রাইট সাইড থেকে দেখি তাহলে কি কি দেখতে পাবো, অবশ্যই আমার এই লাইনটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, আর কি পাবো আমরা এটা দেখতে পাবো। দেখা যাচ্ছে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো। এইখানে উপরে দেখলে আমরা কি দেখতে পাবো, উপরে আমরা দেখতে পাবো হচ্ছে যে এটা দেখতে পাবো, 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 এই লাইনটা দেখতে পাবো, এই লাইনটা দেখতে পাবো, তাই তো? এই মোটামুটি হচ্ছে আমরা উপর থেকে দেখতে পাবো। সো আমরা যখন খেয়াল করি এখানে কিন্তু এই লাইনটা আর এই লাইনটা কিন্তু তখন মিলে যাবে একসাথে, আবার এই লাইনটাও মিলে যাবে মোটামুটি। এটা সবকিছু মিলে একটা আমার স্ট্রেট লাইন হবে, এখানেও সেম ভাবে এটা একটা স্ট্রেট লাইন হবে, এটা সবকিছু মিলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আমরা এখানে একটা ড্র করার চেষ্টা করি তাহলে কেমন হবে, আমরা একটু ইয়ার হেল্প নেই, স্কেলের হেল্প নেই, তাহলে সুবিধা সুন্দর হবে জিনিসটা ড্র করা। তো আমরা কিন্তু এটা একটা পুরো একটা স্ট্রেট লাইন পাবো এখানে, সেভাবে এখানে একটা স্ট্রেট লাইন পাবো, আর মাঝখানে এই দুইটা লাইন পাবো আমরা এখানে, ঠিক আছে। সো আমরা একটা স্ট্রেট লাইন একটা লাইন ড্র করে দিই, চাইলে আমরা ভাগ ভাগ করে লিখতে পারি, এটা ড্র করতে পারি আর এটা ড্র করতে পারি, মাঝখানে একটা ড্র করতে পারি, সেম ভাবে একই হবে ঘুরে ফিরে একই হবে যেটাই করি না কেন। এখন আমরা অন্য একটা কালি ইউজ করি, এটা হচ্ছে কোন কালি ইউজ করব, এটা ইউজ করি, তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি এরকম একটা ধরি। তো এখানকার এটা যদি আমার লেন্থটা হবে এটাকে এটার সমান হবে, এটুকু সমান হবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা আন্দাজ করে নিই, যেহেতু আমরা এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করেছি একেবারে এক্সাক্ট লেন্থটা হওয়ার দরকার নাই, ফ্রি হ্যান্ডে মোটামুটি হলে হইলো। এখানে যেমন একটা লাইন পাচ্ছি আমরা, সেভাবে কিন্তু এখানে একটা লাইন পাবো, স্ট্রেট লাইন পাবো। সো এটা আমরা ড্র করে নিই, একটা স্ট্রেট লাইন ড্র পাবো, এটা ড্র করে নিই। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা এটাকে জাস্ট খালি কানেক্ট করে দিই, এই যে আমার এই লাইনটার জন্য আর কি। সো এই লাইনটার জন্য আমরা কি পাবো, এটা পাবো, এটাকে সরাই দিই না, পরে আন করি, এই যে এই লাইনটা আমরা ড্র করতেছি এখন। যদি খেয়াল করি আমরা এটা তো অলরেডি ড্র করতেছি, এইটুক এখানে একটা লাইন পাবো আমরা, সো এটা আমরা ড্র করে নিই। এবং এটা কিন্তু লেন্থটা হবে এটা এটুকু সমান হবে, এটুকু যে লেন্থ এটা সমান হবে, মোটামুটি একটা আন্দাজ করে আমরা মোটামুটি এখানে ধরি যে এটা হচ্ছে এরকম। তারপরে কি হচ্ছে আমার ফাঁকা এই জায়গাটা, আবার এরপরে আসছে এই পাশে একটা এরকম আছে, তো আমরা এখানে এই পাশে নিলাম, জানাচ্ছে কি আমার ছোট একটা জায়গাটা আছে, এটা নিলাম, মাঝখানে ফাঁকাটা একটু বেশি বড় হয় তাই না, আমরা তাহলে একটু মানে রিলেটেবল করতে পারি, এটাকে আমরা মিশিয়ে দিই, কারণ ফাঁকাটা একটু বড় হয়ে যাচ্ছে বেশি, এটাকে একটু এদিকে আনতে পারি আমরা চাইলে, এমনভাবে ড্র করতে হবে যেটা আমার রিয়েলিস্টিক হয়, একবারে বেখাপ্পা না হয় আমার, যদিও ফ্রি হ্যান্ড, বাট ফ্রি হ্যান্ড হলে ওই ক্ষেত্রে আমাকে কিছু মানে একদমই যাতে ইয়া না হয়, মোটামুটি এরকম আমরা ধরতে পারি, ঠিক আছে। মাঝখানে একটু বড় তুলনামূলকভাবে মাঝখানেটা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি, একটু বেশি ফাঁকা, তো এটুকু হয়ে গেছে আমার মোটামুটি, এটুকু হয়ে গেছে। উপরে যদি খেয়াল করি উপরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, উপরে কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে এরকম একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, উপরে এই ভিউটা আমরা ড্র করে ফেলি। সো আমার কি হচ্ছে এরকম একটা লাইন পাচ্ছি আমরা এটার জন্য, একটু সাইডে হয়ে গেল জিনিসটা, আমরা এটাকে মিশাই দিই। সবচেয়ে ভালো হয় আসলে স্কেল ব্যবহার করি, স্কেল নিয়ে আসি আমরা,
স্কেল নিয়ে আসি, স্কেল না ব্যবহার করলে এটাকে কঠিন হয়ে যায় সোজা করা। তারপর স্কেলকে ড্র করে ফেলি, এটা ড্র করি তাহলে কি পাবো? এটুক পাবো আমরা হচ্ছে, আমরা এক সেম কালি ইউজ করার চেষ্টা করি, এটুক পাচ্ছি। দেখা হচ্ছে কি আমরা এটা পাচ্ছি, এই যে এটুকু জানা পাচ্ছি। আবার এখানে একটু পাবো, নিচের দিকে একটু পাবো, তারপরে কি পাবো, এই এই লাইনটা পাবো। সো এটা আমরা ফ্রি হ্যান্ডে ড্র করে দিই। দেন হচ্ছে এখানে একটু পাবো, দেন হচ্ছে আমরা এরকম এরকম পাবো, সরি লাইনটা স্ট্রেইট হবে। এবং এটা মোটামুটি আমরা দেখতে বুঝতেছি এটা, কিন্তু এটা সমান মানে এখানে যে থিকনেসটা, এখানে থিকনেসটা কিন্তু সেম, মানে এই টু যে ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল মনে হচ্ছে। সো আমার ড্র এর ক্ষেত্রে, আমরা এটা ড্রয়িং এর ক্ষেত্রে এটা মনে রাখতে পারি মোটামুটি। চাইলে এটাকে একটু এক্সটেন্ড করে দিই তাহলে সুবিধা হবে আমার জন্য। সরি, আর যদি খেয়াল করি আমরা উপরে কিন্তু যোগ করে দিই সবগুলো, না যোগ যোগ করে দিলে ভালো। এটা যোগ করে দিই, এই হচ্ছে মোটামুটি আমার ড্রয়িংটা ড্র করা শেষ। এখন যদি এই পাশ থেকে কিন্তু আমি কোনো হিডেন ভিউ দেখতে পাবো না, হিডেন লাইন হবে না। সো এই এখন যদি আমরা বাকি যে এই যে প্রজেকশন লাইন গুলো নিচ্ছি, এগুলো যদি আমরা মিশাই তাহলে আমার দেখতে আরো একটু ভালো লাগবে। সো আমরা করবো কি, এই যে এই লাইন গুলো মিশাই দিব, যেগুলো আমরা জাস্ট প্রজেক্ট নেওয়ার জন্য করছিলাম ওইগুলো মিশাই দিব প্রজেকশন নেওয়ার জন্য। মোটামুটি তাহলে এই হচ্ছে আমার তিনটা ভিউ, খেয়াল করি তিনটা ভিউ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আমার টপ ভিউ, যেটা আমরা অলরেডি লিখে দিছি আগেই যে টপ ভিউ এটা, আর বাকিগুলো আমি লিখে দিচ্ছি এখন। এটা হচ্ছে আমার কি হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড ভিউ। তো এই হচ্ছে মাত্র তিনটা ভিউ। আশা করি এখানে বোঝার কঠিন হওয়ার কথা না, খুব ইজি একটা ড্রয়িং এবং ইজি ভাবে বোঝা যাচ্ছে এটা। সবাই ভালো থাকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।